বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন সামিরা খান মাহি, যিনি তার সাবলীল অভিনয় দিয়ে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। চরিত্রের প্রয়োজনে নিয়মিত হাজির হচ্ছেন ভিন্ন ভিন্ন লোকে। সম্প্রতি তাকে দেখা গেল তীরধনুক হাতে মাঠে নেমেছেন। তবে এমন ছবি সামনে আসতে নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ তীরধনুক হাতে কেন এই অভিনেত্রী? ছোটবেলা থেকেই বিভিন্ন অ্যাডভেঞ্চার পছন্দ করেন ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। সময় পেলেই নাকি বিভিন্ন অ্যাডভেঞ্চার অনুষ্ঠানের ভিডিও দেখেন তিনি, সেই সাথে কখনো সুযোগ পেলে নিজেই অ্যাডভেঞ্চারে যাওয়ার ইচ্ছা ছিল তার। এদিকে নিজের সেই ইচ্ছা এবার পূর্ণ করলেন এই অভিনেত্রী। সম্প্রতি গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় অবস্থিত দ্য বেস ক্যাম্প অ্যাডভেঞ্চারে যান মাহি। শুধু তাই নয়, দেশের প্রথম আউটডোর অ্যাক্টিভিটি ক্যাম্পটিতে দিনভর নানান রকম চ্যালেঞ্জিং কার্যক্রমেও অংশ নেন তিনি। জানা যায় ক্যাম্পে তীরধনুক হাতে টার্গেট শিকার করেছেন, কখনো চাকার শূন্যস্থানে দৌড়েছেন, কখনো আবার রশি বেয়ে পুকুরে পানিতে নেমেছেন। এমন আরও নানান অ্যাডভেঞ্চারে দিনটি কাটিয়েছেন তিনি, আর এই দিনটিকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় দিন বলেও অভিহিত করেছেন মাহি। গণমাধ্যমকে সামিরা খান মাহি বলেন, তিনি এই ক্যাম্পে অংশগ্রহণ করে সত্যি অনেক বেশি এক্সাইটেড। আর্মিদের প্রাথমিকভাবে যে ট্রেনিংগুলো দেয়া হয় সেগুলো এই ক্যাম্পেও রাখা হয়। সেই ট্রেনিংগুলো কয়েকটি তিনি করেছেন। সামিরা খান মাহি আরও বলেন, তার সঙ্গে আছেন তার ভাই বোন এবং নায়ক বাপ্পি চৌধুরী সহ আরও কয়েকজন বন্ধু। সবাই মিলে হই হুল্লোড় আর মজা করে দিনটি কাটান। এটা সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা, সারা জীবন মনে রাখার মতো। এছাড়া অভিনেত্রী মাহি বলেন, কিছু কিছু ট্রেনিং দেখে তার ভয় লাগত, এখানে সেটা করেছেন। দুটি টিমে ভাগ হয়ে তারা কিছু খেলায় অংশ নিয়েছেন। নিরাপত্তার জন্য তারা সেফটি বেল্ট পরেছেন। এখানকার পুরো পরিবেশটাই দুর্দান্ত। সব মিলিয়ে অনেক আনন্দের একটি দিন কাটালেন।